আমরা একটা কথা খুব পরিষ্কারভাবে বলি যে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুদ্ধ করে দেশটা স্বাধীন করেছিলাম। এই দেশে আমরা ওই পাকিস্তানের অপরাজনীতি অপসংস্কৃতি থেকে মুক্ত করার জন্য বেগম জিয়া এখন পাকিস্তানের সংস্কৃতি এখানে প্রতিষ্ঠিত হচ্ছে না বলে তার মনে খুব থাকতে পারেন, কিন্তু এই বাংলাদেশে বাঙালি সংস্কৃতি ওখানে বিরাজমান। তবে এখানে যে সংস্কৃতি বা কৃষ্টি কালচার অন্যের কাছে চলে যাচ্ছে এটা বলার কোনো যুক্তিকতা নেই। আর গোপন চুক্তির কথা যদি বলে থাকেন, কার সঙ্গে গোপন চুক্তি কে করলো, এই সমস্ত কাল্পনিক কথাটা বলে জনমনে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই। আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়া দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে যে ভুলটা করেছেন, ওনার অদূর ভবিষ্যতে ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই। এই হতাশার কারণেই উনি নানান সময় নানান পোলক বকে যাচ্ছেন এবং অসংলগ্ন কথা তো বলে যাচ্ছেন। আমাদের এই সরকার নির্দেশে দুর্নীতি দমন কমিশন সরকারের শীর্ষ পর্যায়ের নেতা বা এমপি মন্ত্রীদের বিরুদ্ধেও দুর্নীতি তদন্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পিছপা হয় নাই, যেটা অতীতে কখনো কোনো সরকার এটা করতে সাহস পায় নাই। আমরা দুর্নীতি দমনের ব্যাপারে সরকার যথেষ্ট আন্তরিক এবং যথেষ্ট শক্ত ভূমিকা রেখেছে।